হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে আলু দিয়ে পুঁই শাক রান্না করতে হয়। চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর যে আলুগুলো কুচে করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইয়ে ঢেলে দিলাম। এখানে পেঁয়াজ কুচি 2 থেকে 3টা নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচ নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবং এখানে শুকনা মরিচ বেটে নিয়েছিলাম, সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা সবগুলো মিক্সড করে রেখেছিলাম 2 টেবিল চামচের মতো, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ, যে যেমন খায়। এখানে হলুদ বাটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবং সুন্দর করে মেখে নেব। এখানে 2 থেকে 3 মিনিট সুন্দর করে মেখে নেব, যেন তরকারিটার স্বাদটা চলে আসে। যে পুঁই শাকগুলো রেখে দিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই পুঁই শাকগুলো এখানে দিয়ে দেব। এবং পুঁই শাক সহ আলুগুলো সুন্দরভাবে মেখে নেব, যেন তরকারির স্বাদটা চলে আসে। এখানে অনেকে চামচ দিয়ে করতে পারেন, কিন্তু চামচ দিয়ে করলে স্বাদটা পাবেন না, হাত দিয়ে অনেকে করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিট অল্প তাপমাত্রায়। তো বন্ধুরা, চলে আসলাম 10 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন তরকারিটা খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবং এটা একটু নেড়ে চেড়ে নেব 2 থেকে 3 মিনিট। এবং দেখতে পাচ্ছেন পানিও কিন্তু পরিমাণ মতোই আছে। এবং এখন আমি 5 থেকে 10 মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তরকারি হওয়ার আগ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং তরকারিটাও হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এইরকমই হইলে বুঝবেন তরকারিটা হয়ে গেছে এবং খাইতে অনেক অনেক টেস্টি লাগবে। তো বন্ধুরা, আমি এখন পরিবেশন করে দেখাবো যে তরকারিটা কেমন হলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি পরিবেশন করেছি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।